ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে আমি মিঠু। আমার ট্যাঙ্কে মাছগুলিকে আমি এখন ফিডিং করাচ্ছি, তাই মনে হলো আপনাদের সামনে এই ফিডিংয়ের যে ভিডিওটি আমি শেয়ার করছি এরও একটা কারণ আছে। কেন আমি আপনাদের সামনে শেয়ার করছি ভিডিওটা, এই কারণটি এই জন্যই বলছি, কেননা সবাই যেখানে ট্রেনিং নিয়ে যে হয়তো ভিডিও দেখছেন, সবারই ক্ষেত্রে সব রকম ভিডিও দেওয়া সম্ভব হয় না, এবং ট্রেনিংয়ের সময় সব কিছু ছোটো ছোটো বিষয়গুলি আলোচনা করাও তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমার কোনো ট্রেনিং সেন্টার নেই, আমার ভিডিওগুলি অরিজিনালি ট্রেনিং সেন্টার আপনাদের কাছে, তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সব রকম ছোট্ট ছোট্ট বিষয় আপনারা জানতে পারবেন। আজকে বিষয়টা হচ্ছে, আমার মাছগুলি বয়স ৪৫ দিন ওভার হয়ে গেছে। আমার কিছু মাছ অনেক বড় হয়ে গেছে, কিছু মাছ ছোট রয়েছে, পাঁচ রকম হয়ে আছে। কিন্তু আমি তো 1.2 mm খাবারগুলি খাওয়াচ্ছিলাম, কিন্তু টানা যদি আমি 1.2 mm খাবার খাই সেক্ষেত্রে আমার খরচা মানে কষ্টটা বেশি হয়ে যাচ্ছিল, মানে দামটা বেশি পড়ে যাচ্ছিল। এই জন্য আমার কিছু মাছ তো বড় হয়ে গেছে, সেগুলি তো 2 mm খেতে পারছে, এবং কিছু মাছ ছোট রয়েছে সেগুলি 2 mm খেতে পারবে না। এই জন্যে আমি কি করেছি, একটু খাবারটা দেখুন ভালো করে। আমার খাবারগুলি কিছু ভাঙা আছে, আমি ভেঙেছি খাবারগুলি এই জন্যই ভেঙেছি, যেগুলি ছোট আছে সেগুলি ভাঙা খাবারগুলি তাদের পক্ষে খাওয়া সম্ভব হবে, এবং 2 mm গুলি বড় মাছে খাওয়া সম্ভব হবে, এই জন্য ভেঙে দিয়েছি। এই জন্য আমি বলবো, যাদের মাছ একটু বড় হয়ে গেছে, ছোট বড় হয়ে আছে, তারা 2 mm খাবার খোয়ালে ছোটগুলি কিন্তু না খেতে পেয়ে তাদের গ্রোথটা কমে যাবে। এই জন্য বলবো, যারা 2 mm খাবার খোয়াচ্ছেন, যদি আপনার মাছের গ্রোথটা পাঁচ রকম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো কিছু খাবার ভেঙে ওর সঙ্গে মিক্স করে দিবেন, এবং 2 mm দেবেন, দুরকম খাবারই একসঙ্গে দিবেন। তাহলে হয়তো আপনার খাবারের যে কষ্টটা মানে খাবার খরচাটা আপনার কমে যাবে, কেন দামটা 2 mm কম এবং 1.2 mm দাম বেশি, এই জন্য আমি বলবো ভেঙে দেবেন। আর এয়ার পাম্পটা আমার এই জন্যই বন্ধ আছে যে খাওয়ানো, আমি যখন ফিডিং করাই তখন কিন্তু আমি বড় এয়ার পাম্পটি বন্ধ রাখি কিছুক্ষণ, এবং ছোট এয়ার পাম্পটি চালিয়ে রাখি, এই জন্যই আমার এয়ার পাম্পটি বন্ধ আছে। আর কিছু কিছু বন্ধুর কমেন্টে আমি উত্তর দিই না এই জন্যই, কেননা অলরেডি সেই ভিডিওগুলি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু গিয়ে দেখে নেবেন। কেউ কেউ হয়তো বলবেন আমার প্রশ্নের উত্তরটা দিচ্ছেন না কেন, এই জন্যই দিই না, আমার সেই ভিডিও অলরেডি দেওয়া আছে, চ্যানেলে গিয়ে ভিডিওটা একটু চেক করবেন, দেখবেন পেয়ে যাবেন তার উত্তরটা। এই জন্যই আমি সব প্রশ্নের উত্তর হয়তো দিই না। তা ঠিক আছে, যাদের মাছ দেখবেন 1 মাস ওভার হয়ে গেছে, হ্যাঁ মাছের গ্রোথ কিছু বেড়ে গেছে কিছু কমে গেছে, তারা এভাবেও খাবারটা খাওয়াতে পারেন, হয়তো খাবার খরচাটা একটু কম হবে। খাবার খরচা বলতে আপনার যে কষ্টটা পড়ছিল খাবারের পার কিলো হিসাবে সেই কষ্টটা একটু কমে যাবে। আজকে ভিডিওটা এই জন্যই আমার শেয়ার করা, তা ভেঙে খাবেন। তা ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার, এবং এই ধরনের সব রকম A to Z ছোট থেকে বড় সব রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরপর ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ।